আমাদের একটা শুধু লাড্ডু নিলে হবে, এই লাড্ডুর মতো মুখটা নে। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। বসন্ত উৎসবে যাব, তাই টগরীকে ডেকে নিয়েছি চুলটা বেঁধে দেওয়ার জন্য, কারণ আমি চুল তো বাঁধতে পারি না। আর পলাশ ফুলগুলো প্রায় শুকিয়ে গেছিল, আর এইগুলো অনেকদিন পর ইউজ করলাম, সেই কবে নাচ করতাম রেডি হয়ে গেছি এখানে। তারপরে তাড়াহুড়ো করে সেখানে গিয়ে পৌঁছালাম, তখন প্রায় 4টে বেজে গিয়েছিল। প্রোগ্রামটা বিকেলেই ছিল, বিকেল থেকে সন্ধে অবধি। তো এবার লাস্ট মুহূর্তে প্রিপারেশন, সেখানে গিয়ে অবশ্য পলাশ ফুলগুলো চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ আমার ফুলগুলো পুরোই শুকিয়ে গিয়েছিল। তো ভাগ্য ফুলের মালাও পেয়েছি। এদিকে অনু আমাকে একটু আবির মাখিয়ে দিচ্ছে, বিকজ বসন্ত উৎসব ভাই, আবির তো মাখতেই হবে। আর কত কত মানুষজন দেখে খুবই ভালো লাগছিল। প্রায় অনেক 2-3 বছর পর সবাই আবার সেই নাচে প্রোগ্রামে, নাচ করছি না তবুও আমি, অনুর, শিরুবি আর সবাই মিলে খুবই ভালো লাগছিলো। আর এখানে আমরা র্যালি শুরু করে দিয়েছিলাম, আর যেতে যেতে আমরা একটাই কথা ভাবছি, এত মানুষজন এসছে, সবাই যদি একটা করে সাবস্ক্রাইব করে আমাদের কত সাবস্ক্রাইবার হয়ে যাবে, শুধু এটা স্বপ্নই। গেলে মানুষের মধ্যে এখন একটু প্রতিহিংসা বিরাজ করে, এটা একটা খুব কঠিন সত্যি। আর এখানের অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগছিল, আমাকে যদি বলে যেখানে বসে থাকতে, আমি সারাদিন এই জমিটার দিকে তাকিয়ে বসে থাকতে পারি, এত সুন্দর লাগছিলো। পুরো চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর রাস্তার মধ্যে যেতে যেতে এইসব খুদে খুদে মানুষদের বিভিন্ন এক্সপ্রেশন, সেগুলোও খুব আনন্দ দিচ্ছিল। তারপরে আমরা হেঁটে চললাম, আর এখানে একটা, এটা মেবি দাসপাড়া, তো এখানে একটুখানি মাঠ ছিল, তো এখানেও একটুখানি সবাই মিলে প্রোগ্রাম করে নিল। যাই হোক, তারপরে আমরা এখানে প্রোগ্রাম সেরে আবার হাঁটাহাঁটি শুরু করে দিলাম। সামনে এ মোটা যেতে দিচ্ছে না, আর সব থেকে ভালো লাগা বলতে এই প্রোগ্রামে এই রাস্তার এই যাত্রাটাই, সত্যি মানে এত সুন্দর লাগছিল। চারিদিকে শুধু হলুদ, সবাই হলুদ পরে, আর বিশেষ করে এই বাচ্চাগুলো, মানে এক একটা কিউট কিউটের ডাব্বা। আর এই বাচ্চাগুলোদের পরে ছিল এই আরেকটু বড় বাচ্চারা, মানে এরা বাচ্চাই, তারপরে ছিলাম আমরা, মানে এরকম পরপর সিরিয়াল ওয়াইজ আমরা হাঁটছিলাম পুরো। তারপরে আমরা ফাইনালি এসে পৌঁছালাম শিবতলায়, যেখানে মেন অনুষ্ঠানটা হচ্ছিল, মানে এটাই হলো গন্তব্য। তো এখানে বাকি অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে, তো এরকম পরপর বিভিন্ন বাচ্চা বা বড়রা সবাই একে একে নাচ করতে থাকলো। তারপরে আমরা সবাই মিলে লাড্ডু খেলাম, যা খিদে পেয়েছিল। লাড্ডুর মতো মুখ নিয়ে আমরা লাড্ডু খাচ্ছি। তারপরে এখানে এসে দেখি আমার ছোট্ট বোনও উপস্থিত, ও আমার অনেক ভিডিও করে দিয়েছে। কিন্তু আবেগের রং মাখার জন্য কাঠুরি তালে নৃত্য গোষ্ঠীর পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা। ছোট ছোট নৃত্যশিল্পীরা আপনাদের মনোরঞ্জন দিয়েছে আজকে। কাঠুরি তালে নৃত্য গোষ্ঠীর পক্ষ থেকে সকলকে আবারও অনেক ধন্যবাদ জানাই। উপস্থিত যারা আছেন সকলে মুখে একটু আবিরের অন্তত ছোঁয়াটা নেবেন।
তারপরে এখানে হাজবেন্ড ওয়াইফ সিন চলছে এখন। আমাদের অনুষ্ঠানের মেইন অ্যাট্রাকশন মানে শেষ পাটে আমরা তখন সবাই মিলে উঠে পড়েছি, উঠে তখন আমরা একটু নাচানাচি করছিলাম, আর এই টাইমটার জন্যই মেবি আমরা এসেছিলাম, মেবি না সত্যি সত্যি আমরা এই টাইমটার জন্যই এসেছিলাম লাস্টে আবির মাখা আবির খেলার জন্য। আর তারপরেই আমরা একটু নাচা গানা সবাই শুরু করে দিলাম। আর কি কইতাম ভাই, একবার প্রথমে তো ভিডিওটা আপলোড দিয়ে দিলাম, তারপরেও ভয়েস এফেক্ট দেওয়ার পরেও দেখি কপিরাইট পড়ে গেছে। তো আমার এত দিনের মানে একদিনের 1 GB খরচ করে আবার লাস্টে কোনো কাজই হলো না। তারপরে আবার এডিট করতে বসলাম, আর যারা দেখে নিয়েছিলে প্লিজ আর একবার ভিউ দিয়ে দিও। আর তারপরে আমরা এখান থেকে সোজা বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এলাম, দেখলাম আমাদের এখানেই প্রথম ন্যাড়া পোড়া হবে। হাসি মজা করে দিনটা কাটিয়ে ফেললাম আমরা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এপি থেকে দেখা থাকলে ফলো করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।